কোয়ারেন্টিন সেন্টারকে কেন্দ্র করে বিক্ষোভ রাস্তা অবরোধ সিউড়িতে। বীরভূমের সিউড়ির করিথা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বর্মহুলা গ্রামে গ্রামের একটি জায়গায় কোয়ারেন্টিন সেন্টার তৈরি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে থেকে আসছে ওই এলাকায় তাদেরকে রাখা হবে সেখানে, আর এতেই খেপেছে সেখানকার জনতা। তাদের দাবি অন্য গ্রামের মানুষকে রাখা যাবে না, তাদের গ্রামের কাউকে রাখা গেলে সেটা হতে পারে, এই নিয়ে সকাল থেকেই চাপা উত্তেজনা ছিল। তাদের অভিযোগ, পুলিশ সেই গ্রামে গিয়ে আটক করে নিয়ে আসে একজনকে, পাশাপাশি মারধর করেছে এমনটাও অভিযোগ, এবং এরই বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ রাস্তা অবরোধ করেন তারা। ঘণ্টাখানেক রাস্তা অবরুদ্ধ থাকার পর সেখানে পৌঁছন পঞ্চায়েতের উপপ্রধান উজ্জ্বল সিং, তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বাকবিতণ্ডার সঙ্গে হাতাহাতি হয় উপপ্রধানের সাথে। এরপর উপপ্রধানের আশ্বাসে আপাতত বিক্ষোভ তুলে নেয় তারা। তাদের দাবি, যদি অবিলম্বে আটক করা ব্যক্তিকে ছেড়ে না দেওয়া হয় তাহলে ফের রাস্তা অবরোধ করবে গ্রামবাসীরা।